ইমান একতা ইমান বিল্লাহ মানুষকে এই শিক্ষা দেয়, ওয়ামা হুম বিদাররিনা বিহি মিন আহাদিন ইল্লা বিইজনিল্লাহ। একতা সুস্পষ্ট যে আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি ব্যতীত রেখে আপনার ক্ষতি সাধন করার ক্ষমতা পৃথিবীর কারো নাই। যেটা হবার সেটা হবেই, আল্লাহ আপনার জন্য যেটা নির্ধারণ করে রেখেছেন এটা হবেই। আল্লাহ নির্ধারিত কোন জিনিস থেকে বাঁচবার কোন উপায় মানুষের নাই। আর যখন মৌত আসবে, ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইযনিল্লাহি কিতাবাম মুআজ্জালা, কোন প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া নির্ধারিত সময় ছাড়া কোন জায়গায় কোন মাঠে কোন জায়গায় মানুষের মৃত্যু হবে কেউ জানে না, নির্ধারিত কিতাবের মধ্যে তা লিপিবদ্ধ রয়েছে। সুতরাং ঈমান মানুষকে এই শিক্ষা প্রদান করে, আল্লাহর প্রতি ঈমান, যে মৃত্যুর ভয় করে হক থেকে ফিরে থাকতে পারবেন না। ঈমান বিল্লাহ মানুষের মধ্যে আশার সৃষ্টি করে, ভরসার সৃষ্টি করে, সে কখনো হতাশ হয় না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে নিরাশ হতে নিষেধ করেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হতাশা এক ধরনের কুহরি, নিরাশ হওয়া কুহরি, এই জন্য আল্লাহ পাক নিরাশ হতে নিষেধ করেছেন। মুমিনের ভিতরে আল্লাহ পাক আশাবাদ সৃষ্টি করেন, এটা হলো ইমানের দাবি। আল্লাহ পাক কোরআনে কারিমে বলেছেন, আল্লাহর রহমত থেকে কেবলমাত্র পথভ্রষ্ট লোকেরাই হতাশ হয় নিরাশ হয়, আর কেউ নিরাশ হয় না। আল্লাহ পাকের রহমত থেকে নিরাশ হওয়া ইমানের পরিপন্থী। এই জন্য ইমানদার লোকেরা যখন রোগাক্রান্ত হয় তখন সে নিরাময় তার দিক থেকে ভেঙে পড়ে না, হতাশ হয় না, কারণ আল্লাহর প্রতি ঈমান তাকে বলে, আল্লাযী খলাকানি ফাহুয়া ইয়াহদীন, তিনি আমাকে সৃষ্টি করেছেন আর তিনি আমাকে পথ প্রদর্শন করেছেন, আল্লাযী হুয়া ইউতঈমুনী ওয়া ইয়াসকীন, আর তিনি আমাকে আহার করান, তিনি আমাকে পান করান, আর আমি যখন অসুস্থ হই তখন আমাকে রোগ মুক্ত করে দেন আল্লাহ রাব্বুল আলামিন। অসুস্থ হলে আমাকে রোগ মুক্ত কে করেন? আল্লাহ রাব্বুল আলামিন। হযরত আইয়ুব আলাইহিসসালাম 18 বছর পর্যন্ত রোগাক্রান্ত থাকলেন। আমাদের মধ্যে অনেক মানুষ রোগাক্রান্ত হয় না, আমাদের প্রত্যেকেরই রোগ ব্যাধি মাঝে মধ্যে হয় না, হয় না? অনেক মানুষ আছে অসুখ হলে বলে, এত নামাজ রোজা আমি করি আর রোগ আমার ছাড়া কেউ চলে যায়, এত ভালো ভালো কাজ করি তারপরে আমার অসুখ হয়, আমার ছেলেমেয়ে মরে, এটা কেমন কথা? রোগ ব্যাধি এটাও আল্লাহর নিয়ামত, তন্দুরুস্তিও নিয়ামত, রোগ ব্যাধিও নিয়ামত। তবে আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ রোগ ব্যাধির নিয়ামত তন্দুরুস্তির নিয়ামত দিয়া বদলায় দাও, আমাকে তন্দুরুস্তি দান করো যাতে করে আমি ইবাদত করতে পারি। হযরত আইয়ুব আলাইহিসসালাম 18 বছর পর্যন্ত রোগ ভোগ করার মধ্যে যখন শরীরের ভিতরে পোকা জমে গেল, জিহ্বায় যখন পোকা শুরু হয়েছিল তখন তিনি বলেছিলেন, রব্বুল আলামিন এতদিন কোনো কথা বলি নাই, এখন আমার জিহ্বায় পোকা ধরেছে, আয় আল্লাহ পাক তুমি দয়া করে আমার জিহ্বায় পোকা দিও না, কারণ আমার জিহ্বায় যদি পোকা হয়ে যায় তাহলে তোমার, তুমি আল্লাহ তোমার জিকের আমি কি দিয়া করব। হযরত আইয়ুব আলাইহিসসালাম আল্লাহ পাকের কাছে বললেন, আন্নি মাসানি আদ-দুরু ওয়া আনতা আরহামুর রাহিমিন, আয় আল্লাহ আমি অসুস্থ হয়ে পড়েছি আর তুমি হচ্ছ পরম করুণাময় দাতা এবং দয়ালু, আমাকে রোগ মুক্ত করে দাও। এটা না বলে তিনি খুব কায়দা করে বললেন, জয় আল্লাহ আমি অসুস্থ আর তোমার নাম রহমান রহিম। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করলেন,
আল্লাহ পাক তাকে শুনিয়ে দিলেন, আল্লাহ পাক বলছেন ফাকাশাফনা মা বিহি মিন দুরি ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাহুম রাহমাতাম মিন ইনদিনা। আমি তার কষ্ট দূর করে দিলাম এবং তাকে কেবল তার পরিজনই ফেরত দিলাম না, বরং তার সঙ্গী সাথী যারা ছিল তাদেরকেও আমি ফেরত দান করে দিলাম। আল্লাহ পাক হযরতে আইয়ুব আলাইহিস সালামকে 18 বছর রোগ সহ ভোগ করার পর পূর্ণ সুস্থতা দান করে দিলেন। কোরআন শরীফে নজির এই সব ঘটনা আল্লাহ উল্লেখ করেছেন এই জন্য যাতে করে আপনাদের কাউকে হতাশায় পেয়ে না বসে। হতাশ হওয়া এটা ইমানের পরিপন্থী। এবার দেখুন হযরত ইয়াকুব আলাইহিস সালাম প্রাণ প্রিয় সন্তান হযরত ইউসুফ আলাইহিস সালামকে তিনি হারিয়ে ফেলেছেন। হযরত ইউসুফকে হারাইয়া হযরত ইয়াকুব কিন্তু হতাশ হয়ে যান নাই, বরং তিনি বলেছেন আল্লাহ হযরত ইয়াকুব আলাইহিস সালামের কথাকে কোরআন শরীফে কোট করে দিলেন ফাসাবুরুন জামিলুন আসাল্লাহু আইয়াতিয়ানি বিহিম জামিআ ইন্নাহু হুয়াল আলিমুল হাকিম। ধৈর্য ধারণ করাই উত্তম, ফাসাবুরুন জামিল উত্তম, ধৈর্য ধারণ করলাম এটাই উত্তম। হয়তো শীঘ্রই আল্লাহ পাক আমাকে আমার সন্তানকে আমার নিকট ফিরিয়ে দিবেন, এই কথা তিনি হতাশ হন নাই, বরং আল্লাহর প্রতি তিনি আশাবাদ ব্যক্ত করেছেন আর আল্লাহ পাক তার এই দোয়া কবুল করেছেন। হযরত ইউসুফ আলাইহিসসালামকে তার পিতার কাছে আল্লাহ ফিরিয়ে দিয়েছেন, দেন নাই কি বলছেন দেন দেন নাই আল্লাহ পাক। হযরত ইউনুস আলাইহিসসালাম মাছের পেটের মধ্যে চলে গেলেন, মাছ তাকে গিলে ফেলল, ইউনুস আলাইহিসসালামকে গিলে মাছ নদীর অতল তলদেশে চলে গেছে, বাঁচার কোনো পথ নাই, মাছের পেটের ভিতরে দরজা নাই, জানালা নাই, ছিদ্র নাই, বেরোবার বেরোতে পারেন এমন কোনো জায়গা নাই। আল্লাহ পাক হযরত ইউনুসের এই ঘটনা বলতে গিয়ে কোরআনে কারিমের মধ্যে বলছেন ওয়াজান্নুন ইযা যাহাবা মুগাদিবান ফাযান্না আন লান নাকদিরা আলাইহি ফানাদা ফিল যুলুমাতি আন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাল যালিমিন। মাছের পেটের ভেতরে বসে হযরত ইউনুস আলাইহিস সালাম চিৎকার দিলেন, কি বললেন পড়েন আমার সাথে সবাই মিলে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাল যালিমিন। হায় আল্লাহ, আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই, আমি তোমার পবিত্রতা ঘোষণা করছি, আমি আমার উপরে জুলুম করেছি, এই বলে তিনি কাঁদতেছিলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন ইউনুস আলাইহিস সালামের কান্না বুঝি শুনেন নাই, বলেন শুনেছেন কিনা? ইউনুস আলাইহিস সালামের কান্না তিনি শুনলেন আর তিনি জবাব দিলেন, আল্লাহ পাক জবাব দিয়ে দিলেন ফাসতাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। আল্লাহ পাক বলেন আমি ইউনুসের ডাক শুনলাম, ডাকের জবাব দিয়ে দিলাম, মাছের পেটের ভিতরে যন্ত্রণা দিয়া দিলাম, মাছ পেটে ভেসে উঠল আর দরিয়ার কিনারে গিয়া ইউনুস আলাইহিস সালামকে বমি করে দিল। আল্লাহ পাক বলেন ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। শুধু ইউনুসকে নয়, এইভাবে করে আমার কোন মুমিন বান্দারা যদি বিপদে পড়ে যায় তাহলে তারা যদি আমার কাছে কান্দে আমি রব্বুল আলামিন এই ধরনের বড় বড় বিপদ হোক আর ছোট বিপদ হোক সব বিপদ থেকে আমি আল্লাহ পাক বাঁচাইয়া দেব। বিপদগ্রস্ত মুসলমান আমরা সব বিপদে আছি না? আজকে দোয়া করবো আমরা একটু পরেই আল্লাহর কাছে, আল্লাহর কাছে কাঁদবো যেন আমাদেরকে বিপদ থেকে আল্লাহ বাঁচান, গোটা দুনিয়ার মুসলমানদেরকে আল্লাহ যেন বিপদ থেকে বাঁচান। কত রকমের রোগ শোক, কত কষ্ট মানুষের,
ইমান মানুষকে এই ট্রেনিং দেয়, ইমান মানুষকে এই শিক্ষা দেয়, আল্লাহর প্রতি ইমানের শিক্ষা দেয়, হতাশ হবে না, সব সময় আল্লাহর কাছে বিনীতভাবে চাইতে থাকো, তিনি তোমার আশা পূরণ করবেন। আল্লাহ পাক আরো বলেছেন, قل يا عبادي الذين سرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله. الله পাক বলেন, নবী আপনি বলে দেন, হে আমার ওই সব বান্দা যারা নিজেদের উপরে বাড়াবাড়ি করেছো অর্থাৎ গুনাহ করেছো, আজকের মাহফিলে যত লোক এসেছেন এর মধ্যে যারা জিনাকার, যারা মদখোর, যারা জুয়ারি, যারা ঘুষখোর, যারা সুদখোর, যারা নামাজ ছেড়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে মারাত্মক মারাত্মক গুনাহ যারা করেছে, এভাবে পৃথিবীতে যারা করেছে, আল্লাহ বলেন, নবী আপনি ডেকে বলেন, নিরাশ হয়ে যেও না, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না। তুমি কত গুনাহ করেছো, তোমার গুনাহ যদি পাহাড় সমান হয় আমার আল্লাহর রহমত তাহলে আকাশ সমান, আর তোমার গুনাহ যদি আকাশ সমান হয়ে যায় আল্লাহর রহমত তো আল্লাহর আরো ছড়াইয়া গেছে। এই পৃথিবীতে যার কাছে যত চাইবেন সে তত অসন্তুষ্ট হবে, বাপ হোক মা হোক স্ত্রী হোক, যত বেশি চাইবেন তত সে বেশি বিরক্ত হবে। আর আল্লাহ হচ্ছেন এমন, যার কাছে না চাইলে তিনি বিরক্ত হয়ে যান। শায়ের বলছেন, হর হামেশা দেনে কো তৈয়ার হে, হর হামেশা দেনে কো তৈয়ার হে, জো না মাঙ্গে উসসে ও বেজার হে, সব সময় দিতে প্রস্তুত আমার আল্লাহ, যে চায় না আল্লাহ তার উপরে নারাজ হয়ে যান। পৃথিবীতে কেউ ডেকে বলে না, আয় তোরে মাফ করে দিই, কে বলে? কেউ বলে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন এমন, তিনি ডাকেন আর বলেন, চুরি করেছিস ফিরে আয়, ডাকাতি করেছিস ফিরে আয়, জিনা করেছিস ফিরে আয়, গুনাহ করেছিস ফিরে আয়, কুফরি করেছিস ফিরে আয়, বান্দারে সেজদা দে, চোখের পানি ফেলে দে, মাপ চা মাপ করে দেব। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না, তিনি সমস্ত গুনাহ মাফ করে দিবেন, তিনি গাফুরুর রহিম, গুনাহ থেকে ফেরো আর তওবা করো, আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক আরো বলেন, ওয়াইদা সালাকা ইবাদি আননি ফা ইন্নি করিম, বান্দা যখন আমারে ডাকে, আল্লাহর ডাকার জন্য মাইক লাগবে না, টেলিফোন লাগবে না, মোবাইল লাগবে না, চিৎকার করা লাগবে না, আল্লাহ পাক বলেন, আমারে যখন বান্দা ডাকে আমি বান্দার খুবই নিকটে, যেরকম সুবহানাল্লাহ আমি খুব নিকটে, কদ্দুর নিকটে, ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ, তোমার যে রগের, যেই সারগের উপরে তোমার মাথাটা খাড়া আছে, এই রগের চাইতেও আমি আল্লাহ তোমার বেশি নিকটে। বান্দা যখন একবার অন্তরের অন্তঃস্থল থেকে, মনের গহীন কন্দর থেকে একবার যখন ডাক দেয় আল্লাহ, সবাই বলেন, সবাই বলেন মহব্বতের সাথে আল্লাহ, আবার বলেন আল্লাহ, আবার বলেন আল্লাহ, বান্দা যখন অন্তরের অন্তঃস্থল থেকে, হৃদয়ের গভীর কন্দর থেকে এই চিন্তা করে যে কেউ নাই, আকাশেও কেউ নাই, জমিনেও কেউ নাই, আমার মালিক নাই, খালেক নাই, রাজ্জাক নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, কেউ নাই, শুধু আছেন আমার আল্লাহ, মনের গভীর কন্দর থেকে বান্দা যখন একবার ডাক দেয় আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন 70 বার সাড়া দিয়ে বলেন, বান্দা কি চাও আমি রাজি।
আমার ভাইরা, মানুষ যখন গুনাহ করে আল্লাহ পাক গুনাহগারদের জন্য বলেছেন ওয়াবাইয়ামাল সুআন আও ইয়াযলিম নাফসাহু সুম্মা ইস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহ গাফুরার রহিমা। কেউ যদি কোন অন্যায় কাজ করে, পাপ কাজ করে, কিংবা নিজের উপরে জুলম করে বসে, আর এরপরে সেই লোক যদি আল্লাহর কাছে তওবা করে, গোনা থেকে মাফ চায়, আল্লাহ পাক বলেন সে আল্লাহকে গাফুর রহিম হিসাবে পেয়ে যাবে। গুনাহ করেছো, মাফ চাও, ক্ষমা চাও, আল্লাহ আর গুনাহ করবো না, মাফ করে দাও, আল্লাহ বলেন মাফ করে দিব। সুবহানাল্লাহ, আল্লাহর কারবারটাই ভিন্ন রকম। কিরকম আপনি দেশে লক্ষ্য করবেন, যদি কেউ চুরি করে ডাকাতি করে, চুরি করে ডাকাতি করে অন্যায় করে ধরা পড়ল, 6 মাসের জেল হয়ে গেল, জেলের থেকে বেঁচে গেল, জেল থেকে মুক্তি পেল, কিন্তু থানায় অপরাধীদের খাতায় নামটা লেখা থেকে গেল, আবার অপরাধ করলো, আবার জেলে গেল, আবার মুক্তি হলো, জেলে যতবার যাবে ততবার মুক্তি হবে, কিন্তু থানায় যে ব্ল্যাক লিস্ট আছে তার থেকে নামটা বাদ যাবে না, ঠিক কিনা? থানায় অপরাধীর খাতায় বারবার তার নাম উঠতে থাকবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কারবার ভিন্ন। মানুষ গুনাহ করলো, আল্লাহর ফেরেশতার ওই কালো খাতায় ব্ল্যাক লিস্টে লোকটার নাম লেখা হয়ে গেল, যখন সে তওবা করলো আল্লাহ রাব্বুল আলামিন তওবা যদি কবুল করেন তাহলে আল্লাহ পাক বলেন তওবা শুধু কবুল করলাম না, গুনাহ মাফ করে দিলাম, আর গুনার খাতা থেকে নামটাও মুছে ফেলে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই জন্য ইমান বিল্লাহ, আল্লাহর প্রতি ইমান মানুষকে হতাশা থেকে বাঁচায়। মানুষ হতাশ হয় না, হতাশ হওয়ার কোনো কারণ নাই, হতাশ হবেন না, বরং আল্লাহর রহমতের উপরে ভরসা করবেন। আজকে সমস্ত গুনাহগার বান্দা বান্দির আল্লাহর কাছে কেঁদে কেঁদে আল্লাহর কাছে আমাদের গুনাহ মাফ চাইব, আর আল্লাহ পাক বলেছেন উদুনি আস্তাজিব লাকুম, আমারে ডাকো আমি ডাকের সাড়া দেব। সুবহানাল্লাহ, এটা আল্লাহ পাকের ওয়াদা, এটা কার ওয়াদা? দুনিয়ায় প্রায় সকলেই ওয়াদা খেলাপ করে, কত লোক ওয়াদা খেলাপ করে, কিন্তু আল্লাহ কি ওয়াদা ভঙ্গ করেন কখনো? সুতরাং আল্লাহ পাক বলেছেন আমারে ডাকো আমি ডাকের সাড়া দেব। ডাকেন সবাই, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা মানুষকে এতগুলি শিক্ষা দেয়। 5 নম্বরে 4টি শিক্ষা বলেছি, মোট 6টি শিক্ষা বলবো ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। 5 নম্বরে ইমান বিল্লাহ মানুষকে যে শিক্ষাটা দেয় সেটা হলো কঠোর কঠিন বিপদে অবিচল থাকতে সাহায্য করে। সুবহানাল্লাহ, বিপদে সে ঘাবড়ে যায় না, আল্লাহর উপরে মানুষের ইমান বিপদে ধৈর্য ধরার মতো শক্তি দান করে। যেহেতু শত্রুতা, বিপদ, আপদ, ক্ষয় ক্ষতি ইত্যাদি আসবে, আর যারা দ্বীনের কাজ করে, আল্লাহর দ্বীনের দায়ী যারা, তাদের বিপদটা আরো বেশি, যারা দ্বীনের কাজ করে। আল্লামা ইকবাল বলেছেন সাথে যা কা রহা হ্যায় আজল সে তায়ম রোজ, সাথে যা কা রহা হ্যায় আজল সে তায়ম রোজ, চরাগে মুস্তফা বি সে শরারে বুলাবি। সেই আবহমান কাল থেকে শুরু করে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনের এই চরাগকে নিভিয়ে দেওয়ার জন্য
সারা পৃথিবীর আবু জাহাল্লা চিরকাল চেষ্টা করেছে, কিন্তু এই চেষ্টায় তারা কামিয়াব হয় নাই। দ্বীনের চারাগ জ্বলতেই রয়েছে, কারণ দ্বীন কার? চিল্লায় বলেন কার? আল্লাহ পাক বলছেন ইউরিদুনানি ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা চায় মুখের ফু দিয়া আমার আলোকে নির্বাপিত করবে, আল্লাহ পাক বলেন আমি আমার নূরকে আমার দ্বীনকে পূর্ণতা দান করব, তাতে কাফের বেঈমানদের মনের মধ্যে যত জ্বালা যন্ত্রণা হোক না কেন।